দেখুন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের চ্যাপ্টারে অধ্যায় 11 পার্ট 2 করাবো। অধ্যায় 11 পার্ট 2, আমরা গত ক্লাসে শেষ করেছিলাম আপেক্ষিক রোধ দিয়ে। আপেক্ষিক রোধের বিপরীতটা হচ্ছে পরিবাহকত্ব। আমরা আপেক্ষিক রোধে কি দ্বারা প্রকাশ করেছি? রো দ্বারা। কি দ্বারা প্রকাশ করেছি? রো দ্বারা। তাহলে পরিবাহকত্বটা কি হবে? 1/রো। পরিবাহকত্বটা হবে কি? 1/রো। এবং আপেক্ষিক রোধের একক ছিল ওহম মিটার। ওহম মিটার। যেহেতু পরিবাহকত্ব আপেক্ষিক রোধের উল্টো, সেহেতু এককটা হবে ওহম মিটার পার অথবা টু দি পাওয়ার মাইনাস 1। স্থির মানের রোধ। স্থির মানের রোধ বোঝা যাচ্ছে যে রোধের মান স্থির থাকবে, পরিবর্তী রোধ অর্থাৎ যে রোধের মান কি থাকবে? পরিবর্তনশীল হবে। স্থির মানের রোধ বিভিন্ন বর্তনী বা সার্কিট তৈরি করার জন্য, বিভিন্ন বর্তনী বাসাবাড়িতে বা অফিস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বর্তনী বা সার্কিট ব্যবহারের জন্য নির্দিষ্ট মানের রোধ বা রেজিস্টার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? নির্দিষ্ট মানের রোধ অথবা এর আরেকটা নাম হচ্ছে রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার ব্যবহার করা হয়। এগুলো নানা আকারের নানা ধরনের হতে পারে। ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য যে রোধগুলো ব্যবহার করা হয় সেগুলো বিভিন্ন রঙের হয় এবং প্রতিটা রোধের গায়ে আবার কত ভোল্ট বিভব পার্থক্য অর্থাৎ তার ক্ষমতাটা দেওয়া থাকে। বৈদ্যুতিক ক্ষমতা কতটুকু সহ্য করতে পারে সেই ক্ষমতাটা দেওয়া থাকে স্থির মানের। অর্থাৎ আমি যে রোধটা ব্যবহার করব সেই রোধের আমার বৈদ্যুতিক ক্ষমতাটা কত সেটা হচ্ছে স্থির মানের রোধে দেওয়া থাকে। এবং পরিবর্তী রোধ মাঝে মাঝে কোন ইলেকট্রিক সার্কিটের একটা রোধের প্রয়োজন হয়। সার্কিট থাকে কিন্তু তার মধ্যে একটা কি প্রয়োজন হয়? ইলেকট্রিক সার্কিটের একটা রোধের প্রয়োজন হয় যেটির মান প্রয়োজন মতো পরিবর্তন করা যায়। যেহেতু পরিবর্তন রোধ অর্থাৎ প্রয়োজন মতো যে রোধ কি করা যায়? প্রয়োজন মতো পরিবর্তন করা যায়। প্রয়োজন মতো পরিবর্তন করা যায় সেটা হচ্ছে পরিবর্তী রোধ। এবার স্থির মানের রোধের দুটা প্রান্ত থাকে। পরিবর্তের রোধের দুই প্রান্ত ছাড়াও মাঝখানে একটা প্রান্ত থাকে। তার মানে এই যে স্থির মানের রোধের প্রান্ত থাকে দুইটি, কয়টি প্রান্ত থাকে? দুইটি প্রান্ত থাকে। আর পরিবর্তী রোধে দুইটা প্রান্ত ছাড়াও মাঝে আরেকটি প্রান্ত থাকে। দুইটি প্রান্ত ছাড়াও মাঝে আরেকটি প্রান্ত থাকে যেখানে পরিবর্তন করার রোধের মানটুকু পাওয়া যায়। আরেকটি প্রান্ত থাকে এবং আরেকটা যে প্রান্ত থাকে সেখানে কি হয় আমার যে যে পরিবর্তী রোধ, পরিবর্তী রোধের মান পাওয়া যায়। পরিবর্তী রোধের মান পাওয়া যায় পরিবর্তী রোধের মান পাওয়া যায় এবার আমি একটা অঙ্ক করাবো যেখানে রূপা, তামা, টাংস্টন এবং নাইট্রোমের তারের রোধকত্ব দেওয়া রয়েছে বা আপেক্ষিক রোধ দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? তামা, সিএনএ, রূপা, তামা, টাংস্টন। রূপা, তামা, টাংস্টন। রূপা, তামা, টাংস্টন। আরেকটা হচ্ছে কি? নাইট্রোম। নাইট্রোম, রূপা, তামা, টাংস্টন, নাইট্রোম। এদের কি দেওয়া রয়েছে? রোধকত্ব। কি দেওয়া রয়েছে? রোধকত্ব বা পরিবাহকত্ব। রোধকত্ব রো, এর মান কি দেওয়া রয়েছে? এর রূপার মান দেওয়া রয়েছে 1.6 × 10⁻¹⁸। তামার হচ্ছে 1.7 × 10⁻¹⁸। টাংস্টনের হলো 5.5 × 10⁻¹⁸। নাইট্রোমের হচ্ছে 100 × 10⁻¹⁸ ও মিটার। এটা হচ্ছে কার একক? এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। এটার সাথে এটার সাথে প্রতিটার সাথে কি রয়েছে? আমার এই এককটা ওহম মিটার রয়েছে। কি রয়েছে? ওহম মিটার রয়েছে। ওহম মিটার রয়েছে। এবার আমি যেটা বলি, তামা, রূপা, টাংস্টন, নাইট্রোমে কি দেওয়া রয়েছে? রোধকত্ব বা আপেক্ষিক রোধ, রোধের মান দেওয়া রয়েছে। এবার আমি এই আপেক্ষিক রোধের মান এগুলো ব্যবহার করে যদি এগুলো
গুলো ব্যবহার করে এক ওম, এক ওম মানে হচ্ছে কি রোধ, এক ওম ওমটা কার এত, এক ওম রোধ তৈরি করতে পারবো। কি করব? তৈরি করতে পারবো। তৈরি করতে হলে কি করতে হবে আমার, কি কি করতে হবে? এই মানগুলো ব্যবহার করে অর্থাৎ রোধকত্বর মান এবং আরের মান, এই এক ওমটা কার মান, আরের মান, এগুলো ব্যবহার করে আমাকে কি ব্যবহার কি করতে হবে রোধ করতে হলে, এক ওমের রোধ করতে হলে রোধ তৈরি করতে বলেছে। আমরা জানি রোধ আর ইকুয়াল টু কি, এটা হচ্ছে রোধ আর ইকুয়াল টু কি, গত ক্লাসে করেছি রো বাই এল ডিভাইডেড বাই এ, রো বাই এল ডিভাইডেড বাই এ, এইটা এসেছিল দুইটা সূত্র থেকে। রোধের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোধের দুইটা সূত্র ছিল, দুইটা সূত্র, একটা সূত্র ছিল কি দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, একটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা রোধটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। এই দুইটা সূত্র আমি অ্যাডজাস্ট করলে কি পাই, এল চলে যাবে উপরে, এ চলে যাবে কই নিচে, অর্থাৎ আর সমানুপাতিক এল বাই এ। এখানে আমি কি করেছিলাম, সমানুপাতিক চিহ্ন পরিবর্তে সমান চিহ্ন একটা একক আর ডিভাইডেড বাই কি এ। তাহলে এই যে সূত্রটা আমি পেয়েছি আর ইকুয়াল টু কি রো এল বাই এ। এবার আমার এখানে কার কার মান দেওয়া রয়েছে, আর এর মান, এই যে রো এর মান দেওয়া রয়েছে, আর কার মান দেওয়া রয়েছে, এর মান দেওয়া রয়েছে। এবার আমি যদি, এবার আমাকে বলেছে যে এগুলো ব্যবহার করে এক ওম রোধ তৈরি করতে হবে। এক ওম রোধ তৈরি করার জন্য আমার এখন যেখানে দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আমার যদি এর মান, কার মান, আমার যদি এখন আমি এল এর মান বের করবো, আমার যদি এর মান, এ যদি এক মিটার স্কোয়ার হয় অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এক একক হয়, তাহলে কি হবে, আর ইকুয়াল টু রো এল বাই এ। এই সূত্রটাকে আমি মডিফাই করে কি লিখতে পারি, এল ইকুয়াল টু কি, এল ইকুয়াল টু আর এ এবং ডিভাইডেড বাই কি রো, এল ইকুয়াল টু কি আর এ ডিভাইডেড বাই হচ্ছে রো। এই সূত্রটা একটু খেয়াল করি, এল ইকুয়াল টু কি আর এ ডিভাইডেড বাই কি রো। এবার আমি এল ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই রো, এল এর মান বের করব, এল এর মান কয়টার জন্য, একটা হচ্ছে রূপার জন্য, রূপার জন্য এল কি বের হবে, এল এর মান হচ্ছে আর, আর 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 কত দেওয়া হয়েছিল যেন একক, কত একক, এবং আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি ধরেছি আমি এক, এবং আরেকটা কি দেওয়া ছিল রূপক 1.6 × 10⁻¹. তাহলে এই মানটা কি পেলাম আমি, এই মানটা আমি পেলাম 6.25 × 10⁻¹. ক্যালকুলেটারে তোমরা করে নিবে, এটা হচ্ছে মিটার যেহেতু এটা দূরে রাখো। এবার একইভাবে আমি তামার ক্ষেত্রে কি পাবো, তামার ক্ষেত্রে L ইকুয়াল টু কি 1 × 1, তামার মান কত ছিল 1.7 × 10⁻¹, মান কত পাবো, মান পাবো 5.9 × 10⁻¹ মিটার। তারপর হচ্ছে কি টাংস্টন, তারপর হচ্ছে টাংস্টন, টাংস্টনের ক্ষেত্রে কি পাবো আমি L ইকুয়াল টু কত 1 × 1 5.5 × 10⁻¹. তাহলে কি হলো এটা, এটার মান কত পেলাম আমি, এটার মান পেলাম আমি 1.8 × 10⁻¹ মিটার। তোমরা এই পর্যন্ত আমি যা লিখেছি সবগুলো তুলে ফেলো, আমার হচ্ছে টাংস্টনের যে মানটা পেয়েছি, সম্ভবত বোর্ড দেখা যাচ্ছে না তাই তো, তাহলে আমি টাংস্টনের এই মানটা আমি উপরে লিখি, টাংস্টনের মানটা আমি উপরে পাশে লিখি, টাংস্টন, টাংস্টন কি হবে L ইকুয়াল টু কি 1 × 1, টাংস্টনের মান হচ্ছে কি 5.5 × 10⁻¹, এটার মান হচ্ছে যখন আমি গুণ করব, গুণ করলে পাই হচ্ছে 1.8 × 10⁻¹ মিটার। আর একটা রয়েছে হচ্ছে কি নাইক্রম, একটা হচ্ছে কি নাইক্রম, নাইক্রমের ক্ষেত্রে L ইকুয়াল টু কি 1 × 1 100 × 10⁻¹, এটার সমান হচ্ছে কত 10⁻⁶ মিটার।
এগুলো পেলাম আমি কার মান দুর্গের মান কার মান পেলাম দুর্গের মান এই পর্যন্ত তোমরা সবাই তুলে ফেলো এবার আমি যদি আমার আমরা জানি l = কি পাই আর স্কয়ার তোমরা এটা পুরোটা তুলে ফেলো এবার যদি বলে একম রোধ তৈরি করতে কত দীর্ঘ তারের প্রয়োজন একম তৈরি করতে কত দীর্ঘ তারের প্রয়োজন তার কত দীর্ঘ তারের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি এট ফার্স্ট আমি কি করব যদি ক্ষেত্রফল a = 1 মিটার স্কয়ার হয় যদি 1 মিলিমিটার ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ নির্দিষ্ট করে দেওয়া হয় যদি 1 মিলিমিটার যদি 1 মিলিমিটার আমি দেখি যদি 1 মিলিমিটার যদি 1.1 মিলিমিটার ব্যাসার্ধের 0.1 মিলিমিটার ব্যাসার্ধের ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ নির্দিষ্ট করে দেই নির্দিষ্ট করে দেই তাহলে কি পাবো আমি একম রোধ তৈরি করতে একম রোধ তৈরি করতে একম রোধ তৈরি করতে কতটুকু তারের প্রয়োজন হবে কতটুকু তারের প্রয়োজন হবে কতটুকু তারের কি হবে প্রয়োজন হবে এবার সেক্ষেত্রে আমি কি করব এবার আমরা জানি একটু আগে লিখেছি আমরা জানি কি জানি একটু আগে লিখেছি l = পাই a ডিভাইডেড বাই কি r l = কি l = সরি r a ডিভাইডেড বাই কি রো l = হচ্ছে r a ডিভাইডেড বাই রো এই মানটা পেলাম আবার a সমান কি আমরা জানি কি পাই এর স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তো বৃত্তের ক্ষেত্রফল আর এখানে দেওয়া রয়েছে ব্যাসার্ধ 0.1 অর্থাৎ পাই এর মান তো আমরা জানি পাই এর মান হচ্ছে কি 3.14 আচ্ছা আমি তাও পাই আকারে লিখলাম এবং আর এর মান কত 0.1 ব্যাসার্ধ 0.1 তারপরে কি রয়েছে স্কয়ার 0.1 এটা ছিল কি মিলিমিটারে 0.1 ছিল কিসে মিলিমিটারে এটাকে যদি আমি মিটারে নেই এটাকে যদি মিলিমিটার থেকে আমি যদি মিটারে নেই কত দিয়ে ভাগ করব 1000 দিয়ে ভাগ করব তাহলে কি হবে 10⁻⁴ হবে কি হবে 10⁻⁴ হবে 1000 দিয়ে ভাগ করলে মিলিমিটারটা কি চলে যাবে মিটারে কারণ আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার 1 মিটার সমান কি 1000 মিলিমিটার 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার 1 মিটার সমান হচ্ছে কি 1000 মিলিমিটার সেই ক্ষেত্রে আমি কি 10⁻⁴ পাই তাহলে এখানে r এর মানটা কি হবে 0.1 এর পরিবর্তে কি 10⁻⁴ এটা কিসে চলে গেল মিটারে সে চলে গেল কিসে মিটারে তারপরে স্কয়ার একক আমার লেখার প্রয়োজন নাই একবার শেষ পর্যায়ে এককটা লিখবো হ্যাঁ এটাই তো শেষ পর্যায়ে এককটা লিখলাম পাই মান হচ্ছে 3.1416 10⁻⁴ তারপরে স্কয়ার একক হচ্ছে মিটার স্কয়ার তাহলে এটা গুণ করলে আমি কি পাই 3.14 10⁻⁸ মিটার স্কয়ার এটা পেলাম কার মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান অর্থাৎ এর মান পেলাম কার মান পেলাম এর মান একটু আগে কিন্তু আমি এর মান 1 একক ধরেছিলাম এখন আমি নতুন করে এর মান কি পেলাম 3.14 10⁻⁸ তাহলে আমি এখন কি করতে হবে আমার সেম আগের বারের মতো রূপার জন্য রূপার জন্য কতটুকু তার প্রয়োজন হবে সেটা বের করুন কিভাবে l = কি উপরে ছিল হচ্ছে কি r এ উপরে ছিল কি r এ r এর মান হচ্ছে 1 আর এর মান কত পেয়েছি 3.14 10⁻⁸ আর আমার হচ্ছে রোধের মান আপেক্ষিক রোধের মান 1.6 10⁻⁸ তাহলে মানটা কত পাই আমি 1.96 মিটার 1.96 মিটার যদি সেটা তামার জন্য হয় তামার জন্য হলে কি হবে 1 3.1416 3.14 10⁻⁸ 16 না ধরি এবং এটার মান হচ্ছে কি 1.7 10⁻⁸ অর্থাৎ আমার অর্থাৎ আমি কি করেছি নিচে দিলাম তামার মান এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয় 1.84 মিটার তারপরে আসি রূপা গেল তামা গেল তারপর হচ্ছে কি
টাংস্টন আর হচ্ছে নাইক্রন টাংস্টনের জন্য কি হবে টাংস্টন টাংস্টনের জন্য কি হবে টাংস্টনের জন্য L = 3.14 × 10⁻¹⁸ এবং টাংস্টনের মান হচ্ছে 5.5 × 10⁻¹⁸ মান বের হবে কত 0.57 মিটার এবার আসি নাইক্রন এবার হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে নাইক্রন নাইক্রোমের জন্য কি হবে নাইক্রোমের জন্য L হচ্ছে কি আমার 3.14 × 10⁻¹⁸ এবং রোধের মান হচ্ছে কি 100 × 10⁻¹⁸ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 0.03 মিটার তাহলে এই পর্যন্ত আমার কি কতটুকু তারের প্রয়োজন হবে তারের মানগুলো আমি কি করলাম বের করলাম কতটুকু তারের প্রয়োজন হবে তারের মানগুলো কি করলাম আমি বের করতে পারলাম এবার আমি পরবর্তী টপিকে চলে যাব পরবর্তী টপিকস হচ্ছে আমার শ্রেণী বর্তনী এবং হচ্ছে সমান্তরাল বর্তনী শ্রেণী সংযোগ বর্তনী সবাই তুলে ফেলেছো আশা করি শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল বর্তনী জাস্ট আমি একটু অংশ বুঝাবো চিত্র একে যখন আমার আমি কি করলাম এটা হচ্ছে চাবি এটা হচ্ছে ধনাত্মক আধান এটা হচ্ছে ঋণাত্মক আধান এবার আমি যদি এভাবে রোধ একটা প্রান্ত আর একটা প্রান্তের সাথে সরাসরি যুক্ত হয় এটা ধরি R1 এটা ধরি R2 এটা হচ্ছে সরাসরি যুক্ত হলে সেটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী শ্রেণী সংযোগ বর্তনী চাইলে আমি এখানে আর একটা দিতে পারি এটা হচ্ছে কি বর্তনী শ্রেণী সংযোগ বর্তনী এবার আরেকটা চিত্র রাখলাম আমি এবার আরেকটা কি করলাম আমি এখান থেকে এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু যখন আমার একটা প্রান্ত আরেকটা প্রান্তের সাথে সরাসরি যুক্ত থাকবে আর ওটা হচ্ছে কি একটা প্রান্ত আরেকটা প্রান্তের সাথে সরাসরি যুক্ত নয় সমান্তরালে রয়েছে এটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী সমান্তরাল সমান্তরাল সংযোগ বর্তনী আমরা বাসাবাড়িতে যে বর্তনীটা ব্যবহার করি সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী কারণ সমান্তরাল বর্তনী হচ্ছে পৃথক পৃথক সুইচ থাকবে আর শ্রেণী সংযোগ বর্তনী হচ্ছে একটা সুইচ যখন আমি অন অথবা অফ করব তখন আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে সুইচটা অর্থাৎ হচ্ছে আমার যখন ফ্যান অথবা লাইটের প্রয়োজন হবে তখন আমি একটা সুইচ দিলে শ্রেণী সংযোগ বর্তনীতে এক সুইচে আমার ফ্যান লাইট সবকিছু চলবে যেটা হচ্ছে অফিস বা ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করা হয় আর বাসাবাড়ির জন্য সমান্তরাল সংযোগ বর্তনী ব্যবহার করা হয় এই সমান শ্রেণী সংযোগ বর্তনীতে তুল্য রোধের যখন প্রশ্ন বলে তুল্য রোধ অর্থাৎ আর আর এস শ্রেণীর একটা নাম হচ্ছে সিরিজ আর এস ইকুয়াল টু কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর সমান্তরাল বর্তনী হচ্ছে পি দিয়ে প্যারালাল এস দিয়ে বোঝায় সিরিজ এস দিয়ে কি বোঝায় সিরিজ এস দিয়ে সিরিজ বোঝায় আর পি দিয়ে বোঝায় প্যারালাল RP হচ্ছে 1/R1 + 1/R2 + 1/R3 এভাবে R^n পর্যন্ত যাবে এটা কি 1/R^p পর্যন্ত যাবে অর্থাৎ সমান্তরাল শ্রেণী সংযোগ বর্তনী বললে আমার তুল্য রোধ এভাবে বের করব আর সমান্তরাল সংযোগ বর্তনী বললে তুল্য রোধ আমার এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে এবার আমি যদি সমান্তরাল বর্তনীর কথা বলে বা শ্রেণী সংযোগ বর্তনীর কথা বলে ধরে এখানে R1 এর মান দেওয়া আছে 3 এটাও 3 এটাও 3 তাহলে তখন আমার তুল্য রোধ কি হবে 3 ওহম তাহলে কি 3 + 3 + 3 ওহম অর্থাৎ কত 9 ওহম এবার এখানে ধরে আর একটা রয়েছে এটা আর টু এটা আর থ্রি ধরে এটার মান হচ্ছে 3 ওহম এটার মান হচ্ছে 3 ওহম এটার মান হচ্ছে 3 ওহম তাহলে সেক্ষেত্রে সেম সূত্র ফলাবো সমান্তরাল বর্তনীর যে সূত্রটা 1/3 + 1/3 + 1/3 তাহলে 1/3 + 1/3 + 1/3
লসাগু কি 3 লসাগু যদি 3 হয় উপরে যা থাকে লর লগ তাই বসে অর্থাৎ আবার কি 3 3 যোগ করলে 3 তাহলে কত হয় 3 3 যোগ করলে 3 3 টা 1 যোগ করলে 3 নিচেও থাকে 3 3 তার 3 দ্বারা 3 কে ভাগ করলে কত থাকে 1 ওহম এটা আমি শ্রেণী সঞ্চয় বর্তনীত মান পেলাম কি 1 ওহম আর এটা তুলনার উত্তর কি হচ্ছে 9 ওহম আচ্ছা তুলনার উত্তর বলতে কি বুঝি সেটাই তো বলা হয়নি তুলনার উত্তর বলতে বোঝা যায় যে এখানে যতগুলো রোধ রয়েছে সবগুলো রোধের পরিবর্তে একটা মাত্র রোধ ব্যবহার করব যেটা ব্যবহার করলে আমার এই রোধের কোনো পরিবর্তন হবে না সেটাই হচ্ছে তুল্য রোধ ঠিক সেভাবে আমার তিনটা রোধ ছিল তার পরিবর্তে যদি আমি 9 ওহমের একটা রোধ ব্যবহার করি শ্রেণী সঞ্চয় বর্তনীতে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না আবার হচ্ছে কি সমান্তরাল সঞ্চয় বর্তনীতে 3 ওহমের তিনটা ছিল যেটা কি আমি যদি 1 ওহমের একটা নতুন করে রোধ ব্যবহার করি সেটা কোনো প্রবলেম হবে না তাহলে আজকে আমরা এই পর্যন্তই শ্রেণী সঞ্চয় বর্তনী এবং সমান্তরাল বর্তনী পর্যন্ত তোমরা বাসায় সবাই এইচডব্লিউ করে রাখবে আর একটা ছিল হচ্ছে ক্ষমতা ক্ষমতার সূত্রটা হচ্ছে পি আচ্ছা ক্ষমতার অংশটুকু আমরা আশা করি পরের দিন পড়ব ইনশাআল্লাহ আর তোমরা এই পর্যন্ত যতটুকু করেছি ততটুকু বাসায় করে রাখবে এবং তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ